সালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগতম তোমরা কি জানো ইলেকট্রনিক সার্কিট কম্পিউটার গ্রাফিক্স ইমেজ প্রসেসিং নেটওয়ার্ক সার্চিং এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্স রিলেটেড তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এক হাজার পিক্সেল লেখা পিক্সেল মানে কি অর্থাৎ এর রো এবং কলাম সংখ্যা এক হাজার এই রো এবং কলাম সংখ্যা পরিবর্তন অর্থাৎ পিকজেল পরিবর্তন করলে ছবিটি ঘোলা বা স্পষ্ট হবে কন্ট্রাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে গোয়েন্দা বিভাগ কোনো ব্যক্তি বা অপরাধীকে খুঁজে বেড়ায় এই প্রসেসিংটাও আমাদের ম্যাট্রিক্স রিলেটেড আজকে এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে জড়িত ম্যাট্রিক্সের এর গাণিতিক অংশ আলোচনা করব চলা শুরু করা যাক ইতিমধ্যে তোমরা জেনেছ ম্যাট্রিক্স দুটি যোগ বা বিয়োগ করতে হলে একই ক্রম হওয়া লাগবে অর্থাৎ দুটি ম্যাট্রিক্সই একই শাড়ি এবং কলাম হতে হবে আমি আরেকটি বিষয়ে আলোচনা করব ম্যাট্রিক্সের স্কেলার গুণন অর্থাৎ কে এ একটি নতুন ম্যাট্রিক্স হয় এখানে কে যদি একটি ধ্রুব এবং ধ্রুবক সংখ্যা এবং স্কেলার রাশি হয় স্কেলার রাশি হয় এই কে দ্বারা এ কে গুণ করলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো এটাকে বলবো এ ম্যাট্রিক্সের মুক্তির ক্যা গুণন গণিতের জন্য আমরা সিস্টেম প্রকাশনী ফলো করব আর সিস্টেম প্রকাশনীর ওয়ানের এ এর পাঁচ নাম্বার অঙ্কটা আমরা দেখব বলা আছে কি এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া তোমাকে একটা নতুন রাশি থ্রি এ প্লাস ফোর বি মাইনাস টু সি এর মান নির্ণয় করতে বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি এ বলতে এ ম্যাট্রিক্সের থ্রি হচ্ছে একটি স্কেলার রাশি অর্থাৎ এ ম্যাট্রিক্সের স্কেলার গুণন বি ম্যাট্রিক্সের একটি স্কেলার গুণন আবার সি এর স্কেলার গুণন আমরা প্রথমেই থ্রি এ ফোর বি এবং টু সি এর ভ্যালু বের করে নিব তারপর রাশির মান বের করব লেখ থ্রি এ অর্থাৎ থ্রি দ্বারা এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুকটিকে গুণ করব টু থ্রি মাইনাস ফাইভ জিরো ওয়ান মাইনাস ফোর থ্রি দ্বারা এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুক্তিকে গুণ করে লিখবো অর্থাৎ এখানে হবে সিক্স নাইন মাইনাসের ফিফটিন আর হচ্ছে জিরো থ্রি মাইনাসের টুয়েলভ আবার ফোর বি বের করব ফোর দ্বারা বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা গুণ করে লিখব ওয়ান জিরো মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস দ্বারা গুণ করলে ফোর জিরো মাইনাস এইট মাইনাস ফোর এবং টোয়েন্টি এবার টু সির ব্যালু বের করব টু ইন্টু সি ম্যাট্রিক্স জিরো ওয়ান ওয়ান মাইনাস টু দ্বারা প্রত্যেকটা বক্তিকে গুণ করে লিখব জিরো টু 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 মাইনাস ফোর এবার প্রদত্ত রাশি লিখবে থ্রি এ প্লাস ফোর বি মাইনাস টু সি থ্রি এর জন্য ভ্যালু পেয়েছিলাম এটা সিক্স নাইন মাইনাস ফিফটিন জিরো থ্রি টুয়েলভ প্লাস চিহ্ন দিয়ে ফোর বি এর জন্য পেয়েছিলাম এটা অর্থাৎ 4 0 মাইনাস এইট মাইনাস ফোর মাইনাস টুয়েলভ টোয়েন্টি আর টু সি এর ভ্যালু পেয়েছিলাম এটা মাইনাস দিয়ে টু সি এর ভ্যালু লিখবে জিরো টু টু মাইনাসে টু মাইনাস ফোর মাইনাস টু এখন আমরা ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করতে হলে প্রথম শাড়ির প্রথম বুক্তির সাথে দ্বিতীয় শাড়ির প্রথম বুক্তি তৃতীয়টার প্রথম সারি প্রথম বুক্তি যোগ বা বিয়োগ করব অর্থাৎ প্রথম বুক্তি দ্বিতীয়টার লাস্ট দিয়ে প্রথম বুক্তি যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে তৃতীয়টার প্রথম মুক্তি এবার দ্বিতীয়টা অর্থাৎ মাইনাসের ফিফটিন মাইনাস এইট আর এখানে মাইনাস দিয়ে গুণ করে লিখব -2। তৃতীয়টা যখন লিখবো থ্রি দ্বিতীয়টারও তৃতীয় অংশটা লিখব অর্থাৎ মাইনাসের টুয়েলভ মাইনাস দ্বারা গুণ করে লিখব এইট ফোর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর দ্বিতীয় শাড়ি প্রথম বুক্তি অর্থাৎ নাইন প্লাস জিরো মাইনাস দিয়ে টু অর্থাৎ এইটা আবার দ্বিতীয় বুক্তি অর্থাৎ জিরো মাইনাস ফোর এই দ্বিতীয় বুক্তি এবং তৃতীয়টারও এই দ্বিতীয় বুক্তি অর্থাৎ প্লাস দিয়ে টু এবার তৃতীয়টা যখন লিখবো মাইনাসের টুয়েলভ প্লাসের টোয়েন্টি মাইনাসে মাইনাসে প্লাস টু এবার আমরা যোগ বিয়োগ করে লিখে দিব অর্থাৎ টেন আর এখানে হবে ফিফটিন আর হচ্ছে টু মাইনাসের টোয়েন্টি ফাইভ মাইনাসের ফাইভ আর এখানে নয় থেকে দুই গেলে সেভেন মাইনাস টু আর টোয়েন্টি আর টু অর্থাৎ টোয়েন্টি টু মাইনাস টুয়েলভ করলে প্লাসের টেন এটাই আমার প্রত্য রাশির মান এখানে এ মেট্রিক্স অর্থাৎ এম বাই এন হয় বি যদি এন বাই পি ম্যাট্রিক্স হয় তাহলে এবি যে নতুন ম্যাট্রিক্স পাব তা হবে এম বাই পি আকারে পনেরো নম্বর ম্যাটটা দেখো একটি ম্যাট্রিক্স এখানে দুইটি শাড়ি তিনটি কলাম অর্থাৎ এটাকে আমরা বলবো টু বাই থ্রি ম্যাট্রিক্স বিতে তিনটি শাড়ি দুইটি কলাম অর্থাৎ থ্রি বাই টু ম্যাট্রিক্স তাহলে এবি গুণ করলে আমি পূর্বে যে সূত্রটা আলোচনা করেছিলাম সেই সূত্র অনুযায়ী অ্যা যে নতুন ম্যাট্রিক্স পাব তা হবে টু বাই টু ম্যাট্রিক্স আসো আমরা দেখি নিই প্রথমে আমরা অ্যা ম্যাট্রিক্স নির্ণয় করব এ ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বি ম্যাট্রিক্স লিখো জিরো ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান এক্ষেত্রে যখন গুণ করব প্রথম ম্যাট্রিক্সের শাড়ি ফিক্সড রাখবো আর এর সাথে কলাম বুকি কলামের বুক্তিগুলো গুণ করে যোগ করে লিখব অর্থাৎ সারি প্রথম ভুক্তি প্রথম কলামের দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম কলামের প্রথম ভুক্তি গুণ করো ওয়ান ইন্টু জিরো প্লাস দ্বিতীয় ভুক্তি কলামের দ্বিতীয় বুক্তি টু ইন্টু ওয়ান তৃতীয় বুকি কলামের তৃতীয় বুক্তি গুণ করে যোগ করে লিখব আবার শাড়ি ঠিকই থাকবে কিন্তু দ্বিতীয় কলাম এর বুক্তিগুলো গুণ করে যোগ করে লিখবো অর্থাৎ ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু টু আর থ্রি ইন্টু মাইনাসের ওয়ান তাহলে আমরা দ্বিতীয় শাড়ি দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম শাড়ি বক্তি পেয়ে যাব আমরা চিহ্ন এই চিহ্নটা মনে রাখব তাহলে আমাদের পরীক্ষার হলে গুণ করতে সহজ হবে এই চিহ্নটা আমরা একটু মনে রাখব তারপর আবার এই শাড়ি যখন নেব এই শাড়ির সাথে প্রথম কলাম আর শাড়ির সাথে দ্বিতীয় কলাম গুণ করে চোখ করে লিখবো অর্থাৎ ফোর ইন্টু জিরো আর ফাইভ ইন্টু ওয়ান সিক্স ইন্টু জিরো তাহলে পাবো দ্বিতীয় শাড়ির প্রথম বুপ্তি আবার শাড়ি ঠিক থাকবে দ্বিতীয় কলাম গুণ করে যোগ করে লিখবো অর্থাৎ ফোর পয়েন্ট ফোর ইন্টু প্লাস ফাইভ টু প্লাস সিক্স ইন্টু মাইনাসের ওয়ান তাহলে আমরা কী পাবো নতুন ম্যাট্রিক্সের দ্বিতীয় শাড়ি পেয়ে যাব এবার যোগ বিয়োগ করে লিখে দাও জিরো আর এখানে হচ্ছে টু আর জিরো তাহলে কত হয়ে যাবে টু এখানে টু প্লাসের ফোর আর এখানে হচ্ছে মাইনাসের থ্রি তাহলে সিক্স সিক্স থেকে মাইনাস থ্রি গেলে প্লাসের থ্রি এখানে জিরো প্লাসের ফাইভ জিরো অর্থাৎ ফাইভ এ যোগ বিয়োগ নিশ্চয়ই পারবে আর এখানে হচ্ছে এইট প্লাসের টেন মাইনাসের সিক্স অর্থাৎ টুয়েলভ এইট আর টেন এইটিন মাইনাস সিক্স বাদ দিলে প্লাসের টুয়েলভ তাহলে আমরা নতুন ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম আমি বলেছিলাম এর বি এর ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের ক্রম হবে টু বাই টু দেখো এখানে আমি টু বাই টু ম্যাট্রিক্স পেয়েছি এবার বি এ নির্ণয় করবো তারপর দেখব এব এর সাথে বি এ মিল মিলিয়েছে কি না এবার লেখো বি এ তাহলে প্রথমে লিখবো বি ম্যাট্রিক্স অর্থাৎ জিরো ওয়ান জিরো এরপর এ ম্যাট্রিক্স লিখব ওয়ান টু থ্রি আচ্ছা এবারও আমরা কী করব প্রথমে শাড়ি ঠিক রাখবো এর সাথে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম গুণ করে যোগ করে লিখব জিরো ইন্টু ওয়ান প্লাস দ্বিতীয় বুক্তি কলামের দ্বিতীয় বুক্তি অর্থাৎ টু ইন্টু ফোর তারপর শাড়ি ঠিক থাকবে দ্বিতীয় কলাম আমরা লিখব জিরো ইন্টু টু প্লাস টু ইন্টু ফাইভ তাহলে দ্বিতীয় বুক্তি পাব এরপর শাড়ি ঠিক থাকবে তৃতীয় কলাম জিরো ইন্টু থ্রি প্লাস টু ইন্টু সিক্স এক্ষেত্রে আমরা এই চিহ্নটা যদি একটু মনে রাখি এবার দ্বিতীয় শাড়ি ঠিক রাখব প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম গুণকৰে যোগ কৰি লিখিব অৰ্থাৎ ওৱান ইণ্টু ওৱান প্লাছ টু ইন্টু ফ'ৰ আবাৰ ওৱান ইণ্টু টু প্লাছ টু ইণ্টু ফাইভ টু ওৱান ইণ্টু থ্ৰী প্লাছ টু ইণ্টু ছিক্স তাহলে আমরা কী পাবো নতুন ম্যাট্রিক্সের দ্বিতীয় শাড়ি এবারও আমরা তৃতীয় শাড়ি ফিক্সড রাখবো এর সাথে কলাম একটা একটা করে কলাম গুণ করে চোখ করে লিখবো অর্থাৎ জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু ফোর জিরো ইন্টু টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু জিরো ইন্টু টু মাইনাস ওয়ান ফাইভ আর এখানে লিখবো জিরো ইন্টু থ্রি প্লাস মাইনাস ওয়ান সিক্স তাহলে আমরা তৃতীয় শাড়ি পেয়ে যাব তৃতীয় শাড়ি পেয়ে যাব এবার যোগ করে বুকিগুলো লিখে দাও এখানে হচ্ছে জিরো প্লাস এইট অর্থাৎ এইট আর এখানে লিখব জিরো প্লাস টেন শুধু প্লাসের টেন জিরো প্লাস টুয়েলভ অর্থাৎ টুয়েলভ এখানে ওয়ান প্লাস এইট নাইন যোগ বিয়োগগুলো নিজে নিজে করো তাহলে টু প্লাস টেন অর্থাৎ টুয়েলভ থ্রি প্লাস টুয়েলভ অর্থাৎ ফিফটিন জিরো আর হচ্ছে মাইনাসের ফোর তাহলে আমরা এখানে লিখবো মাইনাসের ফোর আর এখানে মাইনাসের ফাইভ মাইনাসের সিক্স তাহলে আমি বি এম ম্যাট্রিক্স পেয়েছি দেখো বি এম ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি থ্রি বাই থ্রি ক্রম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যা যে ম্যাট্রিক্স নতুন পেয়েছি আর বি এ যা পেয়েছি তা সমান নয় এজন্য আমরা লিখব অতএব বি এ আমাকে যা দেখাতে বলেছিল দেখানো হলো আর একটি ইম্পর্টেন্ট ম্যাথ করবো এটা আমাদের প্রমাণ করতে হবে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রথমে আমরা বি ম্যাট্রিক্স নির্ণয় করবো এর সাথে সি গুণ করবো আর এখানে বি সি ম্যাট্রিক্স নির্ণয় করবো এর সাথে এ ম্যাট্রিক্স গুণ করব লেখো বি প্রথমে এ ম্যাট্রিক্স ওয়ান মাইনাস ওয়ান জিরো টু বি ম্যাট্রিক্সে আছে ওয়ান থ্রি জিরো টু জিরো ওয়ান যেহেতু এটা আমরা গুণ করব তো প্রথমে আমরা শাড়ি ফিক্সড রাখবো এর সাথে প্রথম কলাম দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামের বুক্তিগুলো যোগ করে গুণ করে যোগ করব অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান প্লাস প্রথম সারি দ্বিতীয় বক্তি মাইনাস ওয়ান ইন্টু কলমের দ্বিতীয় বক্তি তারপর প্রথম সারি দ্বিতীয় কলম অর্থাৎ ওয়ান ইন্টু থ্রি প্লাস মাইনাস ওয়ান ইন্টু জিরো আবার প্রথম সারি তৃতীয় কলম অর্থাৎ ওয়ান ইন্টু জিরো প্লাস মাইনাস ওয়ান ইন্টু ওয়ান তাহলে আমরা পেলাম নতুন ম্যাট্রিক্সের প্রথম শাড়ি এবার দ্বিতীয় শাড়ি ঠিক রাখবো আর প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম গুণ করে যোগ করে লিখবো জিরো ইন্টু ওয়ান প্লাস আবার জিরো টু ইন্টু জিরো এবার টু ইন জিরো ইন্টু জিরো প্লাস টু ইন্টু ওয়ান আমরা আগে যে গুণ করেছিলাম সেই চিহ্নটা মনে রাখব এখানেও এবার যোগ বিয়োগ করে লিখে দাও তাহলে এখানে হচ্ছে ওয়ান আর মাইনাস টু অর্থাৎ মাইনাসের ওয়ান থ্রি আর এখানে হচ্ছে জিরো শুধু থ্রি জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো প্লাস ফোর ফোর আর এখানে জিরো এখানে থাকবে শুধু টু আমরা নতুন যে ম্যাট্রিক্স পেয়েছি এপি ম্যাট্রিক্স পেয়ে গেছি এখন এবি এর সাথে সি গুণ করে লিখবো লেখো লেফট সাইড বি ইন্টু সি ম্যাট্রিক্স প্রথমে অ্যা ম্যাট্রিক্স লিখব মাইনাস ওয়ান ফোর থ্রি জিরো মাইনাস ওয়ান টু এবার সি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স কি আছে এটা একটি কলাম ম্যাট্রিক্স এবার শাড়ি ফিক্সড রাখবো এর সাথে এই কলাম ম্যাট্রিক্সটা গুণ করে যোগ করে লিখবো অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু টু প্লাস থ্রি ইন্টু থ্রি শাড়ির দ্বিতীয় বুক্তি কলামের দ্বিতীয় বুক্তি শাড়ির তৃতীয় বুক্তি কলামের তৃতীয় বক্তি মাইনাস ওয়ান ইন্টু ফোর গুণ করে যোগ করে লিখবো আবার দ্বিতীয় শাড়ি আর এই কলাম অর্থাৎ ফোর ইন্টু টু প্লাস জিরো ইন্টু থ্রি প্লাস টু ইন্টু ফোর তাহলে এখানে আমরা নতুন যে ম্যাট্রিক্স পাব অর্থাৎ মাইনাস টু প্লাসের নাইন আর মাইনাসের ফোর তাহলে কত হয়ে যায় প্লাসের মাইনাসের সিক্স আর নাইন অর্থাৎ শুধু থ্রি আর এখানে এইট জিরো আর এইট অর্থাৎ সিক্সটিন তাহলে আমরা নতুন যে ম্যাট্রিক্স পেয়েছি থ্রি এবং সিক্সটিন এটা একটি কলাম ম্যাট্রিক্স এবার আমরা বি সি নির্ণয় করব বি সি ইকুয়াল প্রথমে বি ম্যাট্রিক্স ওয়ান থ্রি জিরো আর হচ্ছে টু জিরো ওয়ান আর সি ম্যাট্রিক্স টু থ্রি ফোর এখানে শাড়ি ফিক্সড রাখব এর সাথে কলম গুণ করব ওয়ান ইন্টু টু প্লাস থ্রি থ্রি প্লাস তৃতীয় বুক্তি আর এই তৃতীয় জিরো আর এখানে টু অর্থাৎ দ্বিতীয় শাড়ি এবং এই কলাম গুন করে যোগ করে লিখব জিরো ইন্টু থ্রি প্লাস ওয়ান ইন্টু ফোর তাহলে এখানে টু আর হচ্ছে নাইন অর্থাৎ ইলেভেন আর এখানে ফোর ফোর এইট তাহলে নতুন যে ম্যাট্রিক্স পেয়েছি ইলেভেন এবং এইট এই বিসি এর সাথে এম ম্যাট্রিক্সটা গুণ করে লিখবো এবার লেখো রাইট সাইড রাইট সাইড আমার কি আছে এ ইন্টু বি সি তাহলে প্রথমে লিখবো এ ম্যাট্রিক্স ওয়ান মাইনাস ওয়ান জিরো টু আর বিসি ম্যাট্রিক্স কী পেয়েছি ইলেভেন এইট এবার এটা গুণ করার সময় শাড়ি ঠিক রাখলাম

তাহলে আমি নতুন যে ম্যাট্রিক্স পেয়েছি এটি একটি কলাম ম্যাট্রিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে যে ম্যাট্রিক্সটা পেয়েছি রাইট সাইডে একই অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আজকের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে সমস্যা হলে অবশ্যই বিশেষ শিক্ষকের সাথে আলোচনা করবে স্ক্রিনে দেখানো ম্যাথগুলো আমাদের এস থাকবে আজকের জন্য এখানেই আল্লাহ হাফিজ